15 বছর কইরা কোনো দাবি দেওয়া নাই, এই সরকার আর তোমার সাথে এক মাস হয়েছে না, আমরা আনসারের বাড়াইয়া খেয়ে নিয়েছে না, কি আসলা কতদিন? 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুর্গতি হাঁটুয়া দিয়ে হেতার আইসে না, এক মাস হয়েছে, হ্যাঁ ভাত খেতে পারছো না, হেতার আনে গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেন তোমার লোকের কত হয়েছে না, তোমার বুঝই কিন্তু কেউ চাকরি লইছ, তোমার কত তো হয়েছে, খালি নির্বাচনের দিন সোয়াল থেকে মাতাম পর্যন্ত করি থাকবো, 22 বছর হাঁটছুই তো ঠিক কিনা কম, তো তোমার স্থায়ী করবো কি, তো স্থায়ী করে তোমার টেহা দিলে সর্ব টেহার আইব মূর্তি ঠিক কিনা কম, 15 বছর লাগে আওয়াজ নাই, তাই না এখন সহি মারছে, তাই না আদায় করণের লইগিয়া নাউজুবিল্লাহ কল্লা কেন, এই এখন যারা দেখবেন দাবি দাওয়া নিয়া নামে বুঝতে হবে তারা আপনার আবার যখন আগুন লাগছে হেফারা এসে আগুন ফোড়া দিয়ে খাইতো ঠিক নিও হেতাদের কি আগুন ফুড়ে যাইয়া ঘর ফুড়ে যাইয়া আর হাতে গিয়ে আগুন আগুনের তলে আলু ফোড়া দিয়ে বাতাস করে কয় যায় আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে কত যত মনে পড়ছে নাকি কইলে তা আমরা এলাকার একবারে গেছে খাগড়া চড়ি কি চড়ি রে না তোমার আওয়াজের লেগে ওয়াজ করো যাই তোমার কি চড়ি খাগড়া চড়ি একবারে গেছে বেড়াইতো মনে করো বাঁশারামপুরতে বেড়াইতো গেছে খাগড়া চড়ি খাগড়া চড়ি আমি আবার 2-3 দিন আগে মাহফিল করেছি খাগড়া চড়ি হলো সব পাহাড় আর পাহাড় পাহাড়ের সিফাই সিফাই মানুষের বাড়ি ঘর আর পাহাড়ের সাইড পাহাড়ের মাঝখান এরকম বিরাট গভীর গর্ত হ্যাঁ ফানি এটার উপর কুসি কি কয় পাহাড়ের কুসি কয় হ্যাঁ যা বেশি গোসল করে এত পাও দোয় ফানি না খায় এটা অনেক সুন্দর ফানি তারা বামসারাম পড়তে যে এক মেড়ে গেছে কখনো না গেছে মনে রাখতে করলাম খাগড়াছড়ি যে কখনো না গেছে এই বামসারাম পড়তে যখন খাগড়াছড়ি গেছে এবার আরে এই হগলে কইয়া দিছে ভাই আপনি যদি কুসি যাও কুসি চিনুনি আরে কুসির কথা মনে আছে নি যে জায়গায় একবারে হুক না ফানি ফানি না ফানি তো কইছে যে ভাই আপনি যদি কুসি যাওন লাগে দিন ও যাক গইয়া মাগরিবের পরে কুসির মধ্যে বন্যা আতিয়াই আতিয়াইলে তখন মানুষ মেলে ভাড়া দিয়া কি মারে নাকি না করে কি ফাড়া দেয় আর কি তো ফাড়া দেয় এরকম তো মানুষ ধর হাতির ফাড়া সহ্য করতে পারতো এর মধ্যে মরে দিয়া তো ভাই আপনি বললাম সন্ধ্যার পরে আর যাইয়েন না হ্যাঁ বাড়া একদিন খাম করতে করতে একটু করে সন্ধ্যা গন গন হয়ে উঠছে হ্যাঁ বাড়া কাল প্রত্যেক দিন কি আর রাত্রি হইব এই কথা মনে করি আবার সন্ধ্যার আগে দিয়ে যখন গেছে তখন মাতার ভিতরে কি ঘোড়া ঘুরতে আছে না হাতি ঘুরতে আছে আবার মাতার ভিতরে ঘুরতে আছে তারা যদি না করলো আমি যে আইয়া বললাম আবার নিয়ে হাতি আইয়া পরে মনের ভিতরে তো খালি হাতিটা ঘুরতে আছে এর ভিতরে যে আবার আত্মা গৃহ যখন ঘুরতে আছে দেখে যে মাতার উপরে দেখে হাতি ঘেরে রয়েছে ও মা গোকল্যা ছিলেন যে ফেহে ফেলিয়ে ফুলে বেরিস যে তারা বাদ বেড়াইতে গেছে হেতারা দৌড়াইয়া হারিকেন মারিকেন লাডি সোনা লইয়া সল বল্লম লইয়া আইসে বিচার তো কুসির দিকে গেছে আইয়া দেহে ফেহে ফানি ঘুরে রয়েছে জিব্বারাত কামড় দিয়ে রয়েছে রোগ সাইড়া দিছে এবার আরে ফানি টানি রেললে হুশ করছে কয় ভাই কী দেখছে বেহুশ হলো কয় আতিটা কয় আতি তো কয় যে হুশ দিয়া সাইয়া দেহে জোর যে খেয়ার করে দিয়া রাখছে যে আন্দাই রাত কা আতির মতো দেখা গেছে এটা দেখে আবার বেহুশ হয়েছে এখন যেই কথার কথা মনে আছে নি যেই কথাটা কইতাম বুঝলাম এখন এই 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 মাতার এই যখন এই টাকা আপনার তো জ্ঞান ক আপনার তো জ্ঞান ক এমনি না হুডুর কর দহন বলে মনে হয় এবারের মতো বুঝুন না নাই তুললে দিলে আগে কোনো চিন্তা না কিতা তুললে দিলে এটা মাইকে কম যেত না ঠিক কিনা ক আলা গোলা নাই দিয়ে আলা গোলা নাই দিয়ে তখন বাতাল করে লাগি আছে যদি কোনো ঘুষলের কয় বড় কবি বলি রঙ্গি বাবা না আইতে আছি ঠিক কিনা ক এত আলাফ না এখন ইসলামের বিরোধিতা 2 নম্বরে করছে গরিবে না টেহাওয়ালা টাকাওয়ালারা বিরোধিতা করছে ওই যে জাকাত আমরা তো আহল কর আমরা তো বুঝতেছি টেহা দিয়ে যেটি আছে আল্লাহ তো সকলের চিন্তা করুন লাগে ও সহজ করে কই এখন দনিত্বে 100 টেহা বছরে 250 বার করে লাগবে এই 250 বার করে বছরে সয়ে 100 টাকায় 250 করে বার করিয়া এই টাকা দিয়ে জমাইয়া যারা গরিব তারারে আবার ঘাই কিনা দিব ঘর কিনা দিব দোহান দিয়ে দিব তার আবার সুবহানাল্লাহ কয় না রে এই ইসলামের বিধানটা এত সহজ একটা বিধান
আমরা তারা এটা মানে না, কয় না 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 আমি কামাই করে টেহা করছি, আমি ঘটনা টেহা দেন গ্রেপ্তা, কিন্তু এটা যে কত সুন্দর বিধান ছিল আরো সহজ করে কইতে আছি। একবার আর হাই প্রেশার, কি প্রেশার? হাই প্রেশার কারে কয়, যার শরীরে রক্ত নাই, হাই প্রেশার কি রক্ত কম না বেশি রে? ফাড়ে ফাড়ে এটারে কয় হাই প্রেশার। একবার আর হইলো হাই প্রেশার, আরেকবার আর হইলো রক্ত শূন্যতা। হাই প্রেশার হইলো জাকাত যাবারায় দৌড় না, জাকাত যাবারায় দিব, এবারায় মনে করো হাই প্রেশার, অন হাই প্রেশারের গায়ের ভিতরে রক্ত কম না বেশি? অন তোমার বিবেকে কি কয়, যার শৈলে রক্ত তারে আরো দুই বোতল রক্ত দেও নাকি দুই বোতল রক্ত খুলো? খুলো এ বুঝা রয়েছে তোমার সাল্লাহ? তাহলে যার গাও রক্ত বেশি হাই প্রেশার, তার তে দুই বোতল রক্ত খুললা লাইলে তার হাই প্রেশার থাকবো না কমবো? এখন এই রক্ত কি করো? এই রক্ত হইল এই যে আমরা দেশের রাজনীতিবিদরা গরিব মিসকিনের লেগে যায় আইসিল, এটি তো খাইয়া বইয়া বইছে, খাবি খা খাবি খা, হগিন বেডের লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া বইছে। আহম এই যে হগিন্নি বেডির শরীরে রক্ত নাই, আর হেবিডি যে রক্ত ফাড়ে ফাড়ে, অন ফাড়ে ফাড়ে দেখে হেবিডিতে দুই বোতল রক্ত খুলছেন, আর এই রক্ত রহন কি নদীত ফালাই দাও নাকি যার রক্ত কম তারে দাও? তাহলে যার রক্ত নাই, যার রক্ত বেশি, যার রক্ত বেশি তার তো দুই বোতল খুলন, যার রক্ত কম মাথা গুড়া বোয়াতে উঠলে দৈরা উদন লাগে, আমরা হলে পড়ে যায় এবিডি রে ওই হে বেশি দুই রক্ত, দুই বোতল রক্ত যদি দিয়া দেওয়া যায় এবিডি রক্ত শূন্যতা দূর হয়ে যাবে, এটার নাম হইল জাকাত। ধনীর সম্পদ নাও, গরিবের মাঝে দিয়ে দাও, ভারসাম্যতা রক্ষা করো, হাই প্রেশারের রুগীরে বাঁচাও, রক্ত শূন্য রুগীরেও বাঁচাও, এটার নাম হলো জাকাত। এটার নাম হলো ইসলাম। ইসলামী রাষ্ট্র যদি হয়, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন কায়েম হয়, আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে যদি কায়েম হয়, তখন কেউ যদি জাকাত দেওয়ার না হয় আপনার দেওয়ার লাগতো না, হিসাব কইরা কর্মচারী আপনার বাড়িতে আইয়া আপনার টেহা আদায় কইরা, এই টেহা ডাহানিত না বানসারামপুর আবার কারা গরিব তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে, ঠিক কিনা বলো? এলে নাকি সুবিধা না অসুবিধা? সুবিধা না সুবিধা কি হলো নাকি অসুবিধা নেই? যাবেন আর টেহা আছে হ্যাঁ যাইতে নেই হ্যাঁ তো অসুবিধে, এই তারা চিন্তা করলো ইসলাম আইলে আমরা টেহারি দিয়া লাউন লাগবো, কান লাগলে টেহা যাও, খেলা সুন্দর হোক, আটকাও ইসলামকে। এর ভিতরে নেতা হইল আবুল আহাব, তাইনি ছিল সুদের কারবারি, সুদের ব্যবসায়ী, তাইনি তাইনি কয় টেহানে মোহাম্মদ থামা, টেহানে বাংলাদেশ হুজুর থামা, ঠিক কিনা কয়? হুজুর থামা, হুজুর সব আটকা, বেশি বাইরে গেছে গা ইন্ডিয়াতে মোদি আইব, হুজুর রেডের বিরোধিতা করার কি আছে? কাম লাগলে বাফের মূর্তি বানায়া হুজুর রেডের বিরোধিতা করার দরকার কি? যখন ইসলামের যেখানে ইসলামের সমস্যা, ইসলামের মৌলিক বিধানের উপরে যেখানে আঘাত এসেছে, আমার দেশের আলে বলবো সেখানে গর্জে উঠেছে, ঠিক কিনা বলো? এই জন্য তাদের বরদাস্ত হয় নাই। কয় দল লোকে না বিরোধিতা করছে? এক দল হলো রাষ্ট্র ক্ষমতা, দুই নম্বরে টাকাওয়ালা, তিন নম্বরে হইল ওই সময়ে যারা ধর্মীয় নেতা ছিল তারারও তো একটা ধর্ম আছে, 360টা দেবদেবী আছে, পূজা দেবীরা ব্রাহ্মণ আছে, তো তারা হেতারা বিরোধিতা করছে। আচ্ছা হেতারা বিরোধিতা করলে কোন দুঃখে? নবীও ধর্মের কথা কয়, হেতারাও ধর্মের কথা কয়, তো আরো নবীর লোকে মিললে না ধর্মের কথা, তো হেতারা বিরোধিতা করে গেলে, হেতারা বিরোধিতা করার কারণ হইলো প্রকৃত ইসলাম থেকে, প্রকৃত ধর্ম থেকে তারা দূরে সইরা তাদের ধর্ম বারে তারা কামাই রোজগারের রাস্তা বানাই লইছে, ঠিক কিনা? আজও বাংলাদেশে এরকম একদল আছে নাকি না? আজকে একদল বাংলাদেশে এমন আছে ধর্মটারে ব্যবহার করিয়া, এইডারে ব্যবহার করিয়া করিয়া, এইডারে ইসলাম ধরে গজব করিয়া, টুফি একটা মাথার দিয়া, দাড়ি কয়টা রাখিয়া, পাঞ্জাবি একটা গাও দিয়া, মনে হয়ে যাবে কত্তর হুজুর। এই কত্তর হুজুরে এবারে কোরআন শরীফের আয়াত কয়, আবার গান নাউজুবিল্লাহ কয়টা কয়, গানও কয়, মাঝিদা কোরআন শরীফের আয়াত কয়, তারা ইসলামের পক্ষে বিশাল শক্তি নিয়ে দাঁড়াইতে চায়, প্রকৃত ইসলাম কায়েম হোক।
ওই ধর্ম ব্যবসায়ী যারা তারা কখনো চাইতে পারে না। আমরা যারা প্রকৃত ইসলামে বিশ্বাসী আমরা তো মনে করি যে ইসলাম কায়েম হইলে ভালা, কিন্তু হেতারা কয় না 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 না, আমরা যেটা চাচ্ছি এই দেওয়ালা ধর্ম যার যার উৎসব সবার। এই কথা কি আপনারা মানেন? মানেন ধর্ম যার যার উৎসব, ধর্ম যার যার উৎসব তারা ধর্ম তারা তারার উৎসব তারা। তবে প্রসঙ্গক্রমে বলে রাখি, এই বাংলাদেশে 5ই আগস্ট যখন নতুন করে আবার স্বাধীন হল, আমার পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন গোয়েন্দা এজেন্ট এবং বিভিন্ন কুচক্রী মহল তারা দেখেছে দেশটা সুন্দরের দিকে আগাইতেছে, এখন কেমনে কোহেন দিয়ে ফেস লাগান যা, কয়েকদিন পরে পরে একটা ফেস লাগা, 15 বছর কইরা কোনো দাবি দেওয়া নাই, এই সরকার আর তোমার সাথে 1 মাস হয়েছে না, আমরা আনসারের বাড়াইয়ে খেয়ে নিয়েছে না, কি আসলা কতদিন 15 বছর ধরে কইতে পারো না যে আমরা দুর্গাতে হাঁটুয়া দিয়ে হেতার আইসে না, 1 মাস হয়েছে, হ্যাঁ ভাত খেতে পারছো না, হেতার আরে গিয়ে তোমরা কইতে সস্তা চাকরি স্থায়ী করে দিয়ে কেটে তোমার লোকে কত হয়েছে না, তোমার গুজল কিন্তু কেউ চাকরি লইছো, তোমার কত হয়েছে, খালি নির্বাচনের দিন সোহাল থেকে মাতাম পর্যন্ত করে থাকবো 2 বছর হাল ছুঁইবা ঠিক কি না, কো তোমার স্থায়ী করবো কিন্তু স্থায়ী করে তোমার টেহা দিলে সর্বটে হার আইব মুক্তি ঠিক কি না, কো 15 বছর লাগে আওয়াজ নাই আর হেতে গিয়ে আগুন আগুনের তলে আলু ফোড়া দিয়ে বাতাস করে, আগুনটা যখন লাগছে আল্লাহ ভালো হয়েছে আলু ফোড়া দিয়ে খেতে পারে যারা প্রকৃত ধর্মের বিধান চায় না তারা আল্লাহ নবীর দিন কায়েম হয়তে দেয় নাই, যুগে যুগে বাধা এসেছে, ঝড় ঝাপটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতে দিতে আবার কাবার কেনারে, আল্লাহর নবী কাবার কেনারে বসে আছেন, কিছুক্ষণ পর তিনি চিন্তা করলেন আমি 2 রাকাত নামাজ পড়ে ফেলি, আল্লাহর নবী নামাজের ভিতরে মজা পাইতেন, তিনি আস্তে করে অজু করে নামাজের ভিতরে সেজদায় চলে গেলেন, আবু জেহেল তাকায়া দেখে নবী সেজদায়, নবী আমাদের মতো সেজদা দিতেন না, তিনি সাজদা দিলে মানুষ মনে করত তিনি বোধহয় আর কখনো মাথা উঠাবেন না, বলেন সুবহানাল্লাহ, সাজদায় পড়ে আছেন নবীজি, এমন সময় আবু জেহেল তাকায় দেখে নবী সাজদায়, এবার আবু জেহেল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাইকা কয়, ও আমার এই দেশের বাচ্চারা শোনো, তোমাদেরকে টাকা দেব পয়সা দেব, তোমরা মজার খাবার খাবা, মোহাম্মদ সে তো পাগল, সে যে সেজদায় পড়ে আছে উটের পোটা নারী বুড়িগুলো তার মাথায় দেওয়া যাবে নাকি, বাচ্চারা আনন্দ পাইছে সবাই মিল্লা টাইনা, নবী সেজদায় পড়ে আছে উটের নারী বুড়িগুলো মাথার উপরে চাপাই দিছে, বলো না আউযুবিল্লাহ, বানসারামপুরের মুসলমান আস্তে আস্তে করে ধুয়ে দেয়, ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বাবাকে আদর করে কয় বাবা, ও বাবা তুমি কি খুব খারাপ মানুষ, তোমারে মক্কার মানুষগুলো কেন মেরে ফেলতে চাও, আপনি কি খুব খারাপ মানুষ, কেন মক্কার মানুষ আপনারে বারবার মেরে ফেলতে চায়, আর আগে একবার আপনার গলায় চাপা মারলো, আবার আবার উঠেন নারী বুড়ি চাপিয়ে দিল, আপনি নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন, আপনি কি অন্যায় করেছেন আব্বা, আমরা তো জানি আপনি আমাদের সেরা বাবা, আপনি কি অন্যায় করেছেন কেন মক্কার মানুষ আপনাকে মেরে ফেলতে চায়, আল্লাহ নবী কয় মেয়ে আমার অপরাধ তো বুঝছি করেছি,
আমি অপরাধ ছাড়া মানুষ না, আমার সবচেয়ে বড় একটা অপরাধ আমার সবচেয়ে বড় একটা অপরাধ, আমি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ইমান এনেছি। দেড় হাজার বছর আগে নবীজি অপরাধে অপরাধী, হাজার জনতা বংশানম্পুরের এই জমিনে আমরাও তো সেই অপরাধে অপরাধী, আমরাও তো এক আল্লাহর উপরে ইমান এনেছি। সুতরাং কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, ইসলাম অন্যান্য আশা নাই দুনিয়াতে। এপদ কখনো কুসমাস্তীর্ণ নয়, এপদ কণ্টকাকীর্ণ। আশা সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে সোনার একটা দেশ গড়ি। এই দেশের ভিতরে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর মুসলমান হোক, এই দেশে যারাই বাস করবে আমরা সবাই মিলে বাংলাদেশি ঠিক না। সুতরাং সামনে দুর্গাপূজা আসতেছে, সাবধান। এই দুর্গাপূজা গুলোতে মুসলমানরা প্রয়োজনে শিফটিং ডিউটি করে পাহারা দিতে হবে, যেন কোনোভাবে কোনো কুচক্রি ওই মন্দিরগুলোতে আগুন, মূর্তিগুলো ভেঙে আমাদের ভাবমূর্তি নষ্ট না করতে পারে। কারণ ভারতের মিডিয়াগুলো তাকিয়ে আছে, দুর্গাপূজা আসতেছে, মুসলমান যে কুদ্দুর ভালা মানুষ, পূজার সময় দেখা যাবো, দেখা যাবো যে এই তারায় পূজার ভিতরে আইয়া সেটা রাইটের সময় মূর্তি ভাঙ্গা একটা ফাঁস লাগাইয়া ভাঙ্গে যদি একটা দুই তিনটা সৈন্য বাড়াইয়া ভারতের পত্রিকায় করব 1000 মন্দির ভাঙ্গা তুস। কিরকম একটা বাংলায় 1000 বানাইবো। সুতরাং আমরা যারা মুসলমানের সন্তান, এই দেশটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আমরা যারা বক্ষে ধারণ করেছি দেশের মায়া, আমাদেরকে মনে রাখতে হবে মূর্তি এই দুর্গাপূজার সময় কোনো কুচুকরি যেন ওই মন্দিরে আর পূজা মণ্ডপে হামলা করতে না পারে, এই ব্যাপারে আমরাই হচ্ছে অতন্ত্র প্রহরী, ঠিক কিনা বলো? আমরা সজাগ ওলামায়ে কেরাম মসজিদের খুতবার ভিতরে কথাটা বলবেন, ওলামায়ে কেরাম ওই মন্দিরগুলোর সামনে প্রয়োজনে পাহারা বসাবেন, মুসল্লিদেরকে বলে দেবেন যে যেন কোনো কেউ যেন এটার উপরে আক্রমণ করতে না পারে। তবে আশ্চর্যের বিষয় হলো, বেড়ায় যদি খেত খাইয়া লায়, এই খেত রাখবো কেমনি? এখন মুন্ডে মন্দির যদি, পূজার মণ্ডপ যদি, আর মূর্তি যদি তারাত্তা তারা ভাঙে, হেই রাখিতে পারে, ঠিক কিরকম? কত আরেকটা মনে পড়ছে না কইলে তা? কত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই, কি রায় কথা কি রায়, আমরা ব্রাহ্মণবাড়িয়া সরাই এই পত্রিকা তাই না, মুসলমানরা মূর্তি ভেঙে নাই। তো হ্যাঁ মা, আমার কিছু মুরিদ আছে, তারা আমার ফোন করে হজুর বাদ্য ঘুমাইতাম পারি না, ফাইখারি মামলা, এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা। তাহলে তোমরা যেতে এত বছর ধরে একখানো থাহো, কোনো সময় মূর্তি ভাঙা ভাঙি হইলো না? আমি যদি তোমরা কতবার গেলাম দেখলাম হিন্দু বেড়াই আমার সাইট আইয়ে ওয়াজ হুন তো আইনে তারা তোমরা শেয়ার দাও, এই খাতিরটা নষ্ট হইলো কেমনে? কহুদুর এটা তো আমরা চিন্তা কত ফরে কত ধরছিল, আমি কেমনে ধরছ? তো মূর্তিটি ভাঙ, মূর্তিটি ভাঙতে কারা, এটা নিয়ে আমরা একটা টেনশন আছি। তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম, রে মূর্তিটি ভাঙতে কারা, এটা ফাহারা দিয়ে ধরতে হইব। তো ওই মন্দির কালীবাড়ির উপরে, কালীগড়ের উপরে আছে আম গাছ, আমরা মাদার মেলা গুছতে গিয়ে দড়ি মড়ি টোসের মোসের লইয়া হ্যাঁ নদী ওইটা বইয়া দিয়েছি, রাইতে এরা ভাঙে আর যা খাইবা ধরা। কহুজুর যখন একটু মাইক দিয়ে তৈরি উঠছে, আমরা যখন বইয়া বইয়া পাহারা দিতেছি, দেখি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে, দেখি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগবাইতে আছে। আমরা বলতে বুঝে কারবারটা ঘড়াইব, আমরা অকারে খেয়াল করে সাইয়ারিছি, যেই মাত্র আইয়া সরকারিরা বাড়ি দিছে আগুনটা ধরানের লেগিয়া ফরে গেলাম, উঠে গেছে একটু ভাল দিয়া ফরে সেটা তার আনসার দিয়ে হতাই লাইলাম, তিন চার জনের যাতা দিয়ে ধরলাম, কেন আর এইটা চিনি না দিই, এই চিনি নাটা ভিতরে দিয়ে তাই যে দফা দফরি করছে, ফোরনের লঙ্গি নাই, সাইয়া দিয়ে মুসলমানই করাইছে। তৈরি বোঝা গেল আমরা না তারা, আমি তো আর লাগিয়ে কই, আরে আমরার ফলা পাইলে ইট বাঙ্গাই মেশিন দিয়া, এটা যে মূর্তি ভাঙতো যায় কি তো, ইটে বাঙ্গাই তা যে মেশিন দিয়ে মূর্তি ভাঙানোর সময় কো, তখন আমি বুঝছি আসলে তারা আমরার তারা না, বাংসে আবার হ্যাঁ তারাই, ঠিক কিনা কম?
এই হইল বাংলাদেশ। সুতরাং ওই আমার এক ভাই বক্স আমার পছন্দ হয়েছে যে তারা বাঙ্গক আর হেতারা বাঙ্গক আন্ডার দায়িত্ব হলো পাহাড়া দেওয়ার, ঠিক কিনা কও? আন্ডার গড়টা আমরা সাইয়া রহন লাগবো, এই গরু ইন্দুর থাকবো, বান্দর থাকবো, তেলাপুকা থাকবো, টিকটিকি থাকবো, এদিকে মাইরে মরা যেত না, আবার এদিকে সাইয়া দেওয়া যেত না, আন্ডার গড়টা আমরা সাইয়া ঠিক বেশি বাইরে গেলে পরে ইন্দুরের ওষুধ দেওয়া হয়ে গেছে। অহন দরকার নাই, অহন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দশটা একবার টিকা লোক। এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ, স্বাধীনতা নামক সম্পদ আছে, এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই? আল্লাহ যেন কবুল করে সবাইকে আমিন বলে বলেন আমিন। আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে। পাঁচই আগস্টের পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা পাহারায় বসিয়ে দিয়েছি। আপনারা শুনে খুশি হবেন, কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত করে নাই, ঠিক কিনা বলো? তাহলে আমরা ইচ্ছা করলে যেহেতু পারি, সামনের দিকে টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি, এই দুর্গা পূজা, এটার সময় যেন কোনো ঘটনা না ঘটে, এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমরা মুসলমানের ফুতায় হ্যাঁ নদিয়া সাহেব, হেতারের লোকের নাসল খাওয়ানোর দরকার নাই, হেতারা আল্লাহ সাল দিয়া কলা দিয়া দুধ দিয়া কোসাই দিয়া কিতাব আনছে না কিতাব দিয়া হেতা খাস কৃতি খাওয়া সে তো এটা এই আল্লাহ সাল মাল্লাহ সাল খাওয়ার জন্য ফ্যাট খারাপ করুন লাইন হয়েছে, দেখ আমরা নাকি ছুটি টান তিনি খাইতে মনে হলে মারে কই যেতে সব একটি খাই রান্না দিব, তবে খাইয়া লাগি দেশি মুরগা দিয়া, এটা খানা মারার দরকার নাই, নাসা মাসার দরকার নাই, আমরা আমরা দেশ সুন্দর করে রাখবো, আমরা পাহাড়ায় থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করে আবে। বন্ধুগণ আজকে 33 বছর আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করি, 33 বছর এই দেশের মানুষের সাথে আমার এমন একটা সম্পর্ক, আল্লাহর খাস মেহরবানি। আমি কোনো বড় হুজুরও না, আমি কোনো বড় বক্তাও না, বড় কোনো মানুষও না। এই কয় বছর আগে ওদের কলম উড়ার সিফাত খের কুইড়া উডানো কত ওয়াজ আমি করছি, কখনো না কয়টা মানুষ আইয়ে সাইকে আইয়ে। আচ্ছা যাই হোক, এটা বড় কথা না, বড় কথা হলে 33 বছর ওয়াজ কইরা আমি মুস্তাক হয়ে যে একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা যখন ফাওনা দেই লগে লগে আন্তাজ করতাম পারি এই মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আরো জোরে বল আলহামদুলিল্লাহ। আমরা কি এত বেজান না খুশি? আমার মনটাই কইতে আছে যে আল্লাহ 15টা বছর ধরিয়া তোমারে জুড়ে একটা আল্লাহ কইয়া ডাক দিতাম পারছি না ও, তোমারে মনটা বইরা ওই জায়গাটা ঠান্ডা করিয়া, আর যে আল্লাহ কইয়া একটা ডাক দিয়া এই যায় বোনাটন হয়েছে এই সব দিয়ে হালাই দিয়া তারপরে বাইক নিষ্পা কইয়া বড় গিয়ে উঠতে তাহা আশ্রয় লেগে বেড়ে যেগা ফেরেস তারা যখন টান দিয়ে দেয় এটা দিয়া জান্নাতে উঠতে হালাই রাজি নিরে। আমরা জান্নাতে যেতাম সাই নাকি সাই না? সবাই মিললে জান্নাতে যান, আপনার বুঝে যাইতো না বুঝে এবারে কথা হলো জান্নাতে বাজে গেলাম, আমি জান্নাতে যেতাম না। সবাই বসো, আমরা এখন তওবা করব, দরকার আছে নিও এই গোনা মাফের দরকার আছে নি? এখন আমি যে এতটান কইলাম দিনটা রাখা এই ইসলাম দ্বারা সাইয়া রাখতে হইলে আমরা আঘাত হইব, সহ্য করতে হইব, মামলা হইব, যান দেওয়ান লাগবো, হিন্দু বাড়ি বেড়াইয়া ফাহারা দেওয়ান লাগবো, এতটান যে কইলাম আমরা আগে মুসলমান হইলে না, ঠিক কিনা কও? এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসাগুলো এই বাচ্চাদেরকে আউযুবিল্লাহ শিহায় বিসমিল্লাহ শিহায় কোরআন শরীফ শিহায় অজু গোসলের ফরজ শিহায় এটার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর জান্নাত যেহেতু যাইতাম সাই, আর যেহেতু সুন্দর করিয়া আল্লাহর খাস মেহরবানি ইসলামটাকে ঠিকই রাখতে চাই, মায় যদি মুসলমান হয় এই বেদির গরজ তো জিভু তৈব সবটি মুসলমান অহ লাগবো, ঠিক নিলে আল্লাহ যেন কবুল। আহা দেখছেন কারবা, তোমরা যেই বুঝুন না হইছ মাদ্রাসার পক্ষে কথা কইতে আছি, তোমরা মাদ্রাসার ফলাফল একটু উঠলে আগে কি কারবার কি একজন লোক উঠতেন না, দয়া করে বসেন একটু সবাই কোন আমি জোরে কোন আমি আল্লাহ জন্য হেফাজত করে সবাই কোন আমি। আজকে আমরা আব্বার জন্য, আব্বার জন্য প্রচন্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন। আহারে আব্বা আহারে আম্মা, এই বাইরে এরকম গরম, চতুর্দিক দিয়ে যেন মাটি, এর আমি কি গরম কেমনে জানি আম্মায় থাকে,
যার মা দুনিয়াতে নাই, যারা বা দুনিয়াতে নাই। এই পান্ডালদার ভিতরে একটা লোক চাই রাত দিয়ে দাঁড়াইবার, হুজুর দোয়া করে দেয় মায়ের নামে বাবার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় মায়ের নামে বাবার নামে এই মাদ্রাসার জন্য মেয়েদের মাদ্রাসা। আহারে, মা যদি ভালো হয়ে যায় সন্তান গুলো ভালো হয়ে যাবে, হুজুর এই আশায় এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। ভাই, কয়েকটা মিনিট চাইছিলাম, একটু মাদ্রাসাটার দিকে একটু মায়া লাগে না ভাই? আপনাদের মেয়েরাই তো পড়বে, কয়েকটা মিনিট সময় দেন, কয়েকটা মিনিট, তারপর আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমি বুঝতেছি গরম, কয়েকটা মিনিট বসেন। এক নম্বরে কে আছেন? 20,000 টাকা আছেন, যেহেতু ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, নাই আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার মতো একজন লোক নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো, আমিন। পারবেন একজন 20,000 অথবা 10,000? আহা, আছেন কেউ? যেহেতু ইনশাল্লাহ আমি 20,000 টাকা দেবো অথবা 10,000 টাকা দেবো, মাদ্রাসার কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি তারা কই? একজনও নাই। এই যে ভাই, এই চশমা, ও 10 মিনিট বলে বলে যাবেন গা, এই তাহলে বসন্ত, আয় ছেলে বস বস, আর উঠো না, যারা উঠছে উঠছে, আমরা কেউ আর উঠেন না, 10 মিনিট সময় আমাদের দেন। আরে কি মাদ্রাসা কি একজন লোক নাই এখানে? কি করছেন সারাদিন লাগাইয়া? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ আছে, 10,000 টাকা দিতে পারেন একজন দাঁড়ান তো, যেহেতু ইনশাআল্লাহ এতক্ষণ কই আসছেন আপনি, কোন সময় ধরে কইতে আছেন কন্যা কাজ? মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব, স্বর্ণ ব্যবসায়ী জনাব আল আমিন ভাই, আমার ভাই, উনি যে 20,000 টাকা বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার বগিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতের বরকত দিয়ে ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমতের বরকত দাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কোনাবি। দুই নম্বর কে আছরে ভাই, 10,000 টাকা কবুল করো, যারা মোহাম্মদের আসেন স্বর্ণ ব্যবসায়ী আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। তিন নাম্বার একটা লোক আমার দরকার, 10,000। হ্যাঁ কি নাম? রফিকুল ইসলাম ফুকন আমার ভাই, উনি মাদ্রাসার জন্য একটা ঘর বানাই দেবে বলো মারহাবা। আরে যেরকম মারহাবা, আস্তে একটা ঘর দিয়ালাইতে আছে, এই মারহাবা হইব, আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মাদ্রাসায় ঘর বানাইল, জান্নাতে তুমি মাওলা দয়া করে একটা ঘর বানাই দিও কোনাবি, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও,
ওখানে একজন গেল 20,000, আরেকজন 10,000, হইল 30,000, চার নাম একজন লোকরা দাঁড়াও হুজুর দোয়া করে দে আমিও দিয়ে দেব 10,000 টাকা। আসেন যারা একজন মনের আশা পূরণ করে দাও, হয়ে গেল 35,000 টাকা। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, আরেকটা লোক মিলাইয়া দাও 5,000 টাকা। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। জনাব আলাউদ্দিন সরকার, উনি দিলেন 5,000, হয়ে গেল 40,000, আর একটা লোক দেন, আল্লাহ কবুল কর, 10,000 থেকে একটা লোক নাই মোশাররফ হোসেন রিপন, ইসলামী হসপিটাল, মোশাররফ হোসেন রিপন, আগে হইয়া রয়েছে একটা ঘর 40,000, রিপন ভাই 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মার হওয়া করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, জনাব জালাল সরকার সাহেব, উনি দেবেন 10,000 টাকা। বলো মার হওয়া, 10,000 দিছে, হয়ে গেছে মার্শাল্লাহ 60,000। আমেরিকান প্রবাসী মোহাম্মদ শামীম, উনি দেবে 10,000, তাহলে সাইডের 10-এ হয়ে গেছে 70,000। বলেন 70,000। আল্লাহ, শাহজাহান ভাই পূর্বপাড়া, উনি দিলেন 5,000, হয়ে গেল 15,000। আল্লাহ কবুল করো, বান্দার করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত শিল্পপতি কাজী জয়নাল, উনি দিব 5,000, হইয়া গেছে 80,000। আল্লাহ, 5,000 ঠিক কেউ যদি আর চারজন লোক পাইতা, তোর এটা জাগাত 1,00,000 কে হয়ে গেল গোলাম। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই করো আমি। আর আছেন কে 5,000? কয়েকজন বন্ধু মিল্লা তারা দিছে 5,000। আল্লাহ, এই কয়েকজন বন্ধু যে মিল্লা 5,000 দিছে, তারা মিলাইয়া জিলাইয়া জান্নাত তো কুদর মারহাবা পাইনা তো, হ্যাঁ, গেছে 85,000। আর মাত্র তিনজনই দিতে পারবেন, কি নাম, লিল মিয়া মেম্বার, উনি দিছে 5,000, হয়ে গেছে 80,000, 90,000। আর মাত্র দুইজনে দিতে পারবেন, কত দিত কাজী লিটন ভাই, আমার বড় কাছের মানুষ, আমার ভাই, উনি দেবেন 5,000 টাকা, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মার হওয়া, 1,00,000 টাকা হয়ে গেছে, আরেকটা ঘর হয়েছে, একটা মাদ্রাসার লেগে দিগুন অনেক টেহানা। আল্লাহ আল্লাহ, সেলিম স্বর্ণকার 3,000, কামাল স্বর্ণকার 3,000, হয়ে গেছে 6,000, আর 1,00,000 টাকা যেটা এটা আলগা রয়েছে, হ্যাঁ, এটা হুজুর আপনার কাছে রাখতে না থাকতে আমরা যখন চাই দিয়ে দেই, হ্যাঁ, কারা সানাউল্লাহ হাজি, আপনি সানাউল্লাহ হাজি সাহেব, উনি দিলেন 2,000, 6 আর 2 হয়ে গেছে 8,000, এটা সানাউল্লাহ হাজি সাহেবের 13,200 টাকা।
দশ মিলানের লেগে চার দুই হাজার উনি মিল মিশন লক্ষ্যে উনি সমাজের ভিতরে মিল করা মুসাফা ইনশাল্লাহ কোনো সমস্যা হতো না তো ইনশাল্লাহ চেয়ারম্যান প্রার্থী ছিল জনাব জয়নাল আবেদিন সাহেব উনি দেবেন পাঁচ হাজার হয়ে গেছে পনেরো হাজার মারহাবা বেতন না আসেন আসতে দেন আসেন চরছয়ানি আমি না চরছয়ানি গেলাম হ্যান্ড এন্ড লুর আচ্ছা চরছয়ানি নিবাসী যারা রমজান আলী ভাই দিল পাঁচ হাজার আগে ওই আর ইচ্ছে কত না আগে দশ আর উনি দিছে পাঁচ হয়ে গেছে পনেরো মাসাল কি ইসলাম আরে ফুরা নাম করলে কেউ সুরি ইসলাম কি এখন ধরে কিতা করলে নাম দেবি শফিকুল ইসলাম কত সুন্দর না তো সুফি ইসলাম সুরি ইসলাম এখন কি তারে সুরি ইসলাম কি তারে মোহাম্মদ শফিকুল ইসলাম সুন্দর না হ্যাঁ শফিকুল ইসলাম ভাই অসুস্থ নগদ দিয়ে দিছে পাঁচ হাজার হয়ে গেছে বিশ হাজার টাকা বলো আর কি আছে হিমেল দুবাই প্রবাসী পাঁচ হাজার হয়ে গেছে পঁচিশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো আর কেউ আছেন নি নুরুবি এক হাজার হয়ে গেছে ছাব্বিশ হাজার দুবাই প্রবাসী ফারুক ভাই উনি দিছে পাঁচ হাজার বলেন মারহাবা আচ্ছা আর কেউ আছে আর কেউ আছে তৈল কত হইলো ছত্রিশ হাজার ছত্রিশ ছত্রিশ হাজার হয়েছে আল্লাহ এটা পঞ্চাশ মহিলা বাড়িয়ে গেছে আল্লাহ এটা মিলায়ন কেমন পরে এবার কোনো ফাঁসশোটা ফেরত দিয়ে এক হাজার টাকা দিত